হচ্ছে জানো, এই গান আমায় ডাকছে, কার এই নিদারুণ সুর আমার কানে ভেসে আসছে, কার এত কষ্ট, কে সে? আমার বারবার মনে হচ্ছে এই গান যেন আমাকেই ডাকছে, কে সে, কে? গুরুদেব, আর কিছু দূর এগোলেই মহারানী জ্যোৎস্না স্তম্ভ। আমার আশঙ্কা কামিনী সেখানে জাদু প্রহরা রেখেছে, এবার থেকে সাবধানে এগোতে হবে। অগ্নিকে না আনাটা কি হটকারিতে হয়ে গেল? না, আর ভেবে লাভ নেই, একবার যখন এসে পড়েছি আর তো ফিরে যাওয়ার উপায় নেই। অগ্নির কথা বারবার মনে পড়ছে, তার আশা এখানে দরকার ছিল, কিন্তু এই কথাটা আমি গুরুদেবকে কি করে বোঝাই? হেমকান্ত। হ্যাঁ গুরুদেব। এমন নয় তো যে কামিনী আশেপাশেই অপেক্ষা করছে আমাদেরকে আক্রমণ করার জন্য? কামিনীর হাতে ধরা পড়া মানে এখন আমাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাওয়া। কি, রাজকুমারী আবার ফিরে এলো কেন? এমন তো কথা ছিল না। কি, এতো সেই নাগ যাকে আমরা বালুস্থানের আকাশে দেখেছিলাম। এই কে তোমরা? এই রকম মুখ বেঁধে স্তম্ভের দিকে চলেছো? কোন সাহসে বিজয়নগরে প্রবেশ করেছো? মুখ দেখাও। খবরদার, এক পা এগোবে না। বাহ, তোমার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। তুমি বোধহয় বিজয়নগরের বাসিন্দা নও, তাই জানো না যে রাজকুমারী মোহিনী কাউকে ভয় পায় না। আমার সাথে এই নাককে দেখেছ? চাইলেই এই মুহূর্তেই তোমাদের শেষ করে দিতে পারি আমি, কিন্তু তার আগে তোমাদের এই মুখগুলো আমার দেখা খুবই দরকার, জানা দরকার যে কার এত বড় দুঃসাহস। পালাও হেমকান্ত, এই নাগের সঙ্গে লড়াই করার জন্য আমরা এখন প্রস্তুত নই। ঠিক বলেছেন গুরুদেব। পালাও। ভয় না, ওরা পালাচ্ছে, ওদের এক্ষুনি বন্দি করতে হবে। তুমি তুমি আবার কে? তুমিও নিশ্চয়ই ওদের সাথেই রয়েছো, তাহলে আজ তোমারও রক্ষা নেই। খবরদার রাজকুমারী, আমি যদি আক্রমণ করি তাহলে আপনার পক্ষে কিন্তু ভালো হবে না। নিজের পরিচয় দাও বলছি, এমন মুখোশ আমি আগেও দেখেছি। কিন্তু এইভাবে হয়তো কোনো অস্ত্রের সম্মুখে পড়েননি আপনি। সাবধান, তোমরা জানো না যে তোমরা কি ভুল করছো। আর এই যে মুখোশধারী, আমি তোমায় বন্দি করব। আমিও দেখতে চাই তুমি কে। পালানো অসম্ভব বাবা। আজই তোমাদের জীবনের শেষ দিন।
আমি থাকতে এই নাগের হাতে তোমার প্রাণ কিছুতেই যেতে পারে না অগ্নি। কিছুতেই তো ঘুম আসছে না, কি যে করি। এখন কারোর সাথে কথা বললে ভালো হতো, কিন্তু সই তো ঘুম হচ্ছে না। না, সইকে ডাকাটা ঠিক হবে না। কি হলো বন্ধু, আবার এত মন খারাপ কেন তোমার? তুই কি করে জানলি আমার মন খারাপ? ও বাবা, আমি কি বোকার হদ্দ নাকি? কিছু বুঝি না। মন খারাপ না হলে কেউ রাত দুপুরে আমায় ডেকে পাঠায়? ঠিক ধরেছিস জয়নাক, আমার মনটা সত্যি খুব খারাপ, ভালো লাগছে না আরে কিছু। কি করলে তোমার মন ভালো হবে আমায় বলো, যা বলবে আমি তোমার জন্য নিয়ে আসবো বন্ধু। না রে, তুই সেটা আমাকে এনে দিতে পারবি না, আমি যা চাই তা এখানে নেই। ও বাবা, তাই? তা সেই জিনিস কোথায় পাওয়া যায় বলো না একবার, ঠিক এনে দেব। বিজয়নগরে সেখানে এক স্তম্ভ আছে, সেখানে দাঁড়িয়ে কেউ একজন অজানা সুরে গান গায়। গান গায়? কি গান গো বন্ধু? সে এক ভারী মিষ্টি সুর, সে গান শুনলে আমার মন জানি না কেন খুব আকুল হয়ে ওঠে, মনে হয় আমাকেই উদ্দেশ্য করে গাইছে, সে গান যেন আমাকেই ডাকছে। ও এই কথা? তা যে তোমার গানে গানে এইভাবে ডাকছে তার সঙ্গে একবার দেখা করে নিলে তো লাঠা চুকে যায় বাপু। কি বলছিস তুই? আমি আমি বিজয়নগর যাব। যাবে বই কি, মন যদি চায় না গিয়ে কি পারা যায় বন্ধু? কিন্তু সই, সই যদি জানতে পারে সই তো আমাকে কিছুতেই যেতে দেবে না। এ তো ভারী চিন্তার বিষয়, কি করা যায়। আমায় নিয়ে তুমি ভয় পেও না বাবা, আমি থাকতে আমি তোমার কোনো ক্ষতি হতে দেবো না। আমি শেষ সুযোগ দিচ্ছি, নিজেদের পরিচয় দাও, তা না হলে তোমাদের একটাই প্রাপ্তি, সেটা হলো মৃত্যু। আর নয়, ভয় নাগ, ওদের প্রাণে মেরে দে। আদেশ মতো কাজ হবে প্রভু, সর্বনাশ শুরু হ। কামিনী, দেখো পাথরের ঔজ্জ্বল্য কমে আসছে, তার মানে হয় না পথ পরিবর্তন করছে, সে প্রাসাদে ফিরছে না। তার মানে কি, তার মানে কি মোহিনী আবার হয় না কে কোথাও পালিয়েছে? না, আমি হতে দেবো না, কিছুতেই না।